নমস্কার বন্ধুরা, আপনারা তো সকলেই জেনে থাকবেন ব্রহ্মোস মিসাইল হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপারসনিক মিসাইল। যে মিসাইলকে ঠেকানোর মতো এয়ার ডিফেন্স সিস্টেম এই বিশ্বে এখনো পর্যন্ত তৈরি হয়নি। আর এই ব্রহ্মোস মিসাইলের একটি অ্যাডভান্স ভার্সন তৈরি করা হচ্ছে, যার নাম ব্রহ্মোস 2। এই ব্রহ্মোস 2 হতে চলেছে একটি হাইপারসনিক মিসাইল, যার স্পিড হতে চলেছে 7 ম্যাক। এই ব্রহ্মোস 2 মিসাইল নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ডিফেন্স স্কোয়াড প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনে প্রেস করবেন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা হয়তো সকলেই জেনে থাকবেন সুপারসনিক মিসাইল হচ্ছে শব্দের থেকেও 2 গুণেরও বেশি গতিসম্পন্ন মিসাইল, আর হাইপারসনিক মিসাইল হচ্ছে শব্দের থেকেও 5 গুণেরও বেশি কোনো গতিসম্পন্ন মিসাইল। যেখানে ব্রহ্মোস 1 মিসাইলের স্পিড ছিল 2.8 ম্যাক থেকে 3 ম্যাক, অর্থাৎ 3400 থেকে 3700 কিলোমিটার পার আওয়ার, আর সেখানে ব্রহ্মোস 2 হাইপারসনিক মিসাইলের স্পিড হতে চলেছে 7 ম্যাক, অর্থাৎ 8775 কিলোমিটার পার আওয়ার। এতেই বুঝতে পারছেন ব্রহ্মোস 1 মিসাইলকে যেখানে বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ঠেকাতে পারে না, আর সেখানে ব্রহ্মোস 2 এর মতো হাইপারসনিক মিসাইলকে কিভাবে ঠেকাবে। ব্রহ্মোস 2 মিসাইলও ব্রহ্মোস 1 মিসাইলের মতো ভারত রাশিয়ার একটি জয়েন্টলি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যা ব্রহ্মোস প্রাইভেট লিমিটেডে তৈরি করা হচ্ছে। এই ডেভেলপমেন্ট প্রোগ্রামে ভারতের শেয়ার 51% এবং রাশিয়ার শেয়ার 49%। যখন ব্রহ্মোস 1 মিসাইলের ডেভেলপ শুরু হয়েছিল তখন ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম গ্রুপের অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ MTCR গ্রুপের অন্তর্ভুক্ত ছিল না। এই MTCR গ্রুপের অন্তর্ভুক্ত না থাকার কারণে 300 কিলোমিটার বেশি রেঞ্জের কোনো মিসাইল কোনো দেশের সঙ্গে যৌথভাবে তৈরি করার বাধা ছিল। ব্রহ্মোস 1 এর রেঞ্জ এই জন্যই প্রথম দিকে 290 কিলোমিটার ছিল, কিন্তু 2016 সালে ভারত যখন MTCR এর মেম্বার হয় তারপরে ভারত রাশিয়া ব্রহ্মোস 1 এর রেঞ্জ একেবারে 290 কিলোমিটার থেকে 600 কিলোমিটারে নিয়ে যায়। এই 600 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মোস মিসাইলকে তখন ব্রহ্মোস ER নাম দেওয়া হয়। আর এই ব্রহ্মোস 2 হাইপারসনিক মিসাইলেরও রেঞ্জ হবে 600 কিলোমিটার প্লাস, তবে কোনো কোনো রিপোর্টে এর রেঞ্জ 800 কিলোমিটারেরও কথা বলা হয়েছে। ব্রহ্মোস 2 হতে চলেছে ব্রহ্মোস 1 এর মতো মাল্টি ডাইমেনশনাল মিসাইল, অর্থাৎ এই মিসাইলকে যে কোনো প্ল্যাটফর্ম থেকেই লঞ্চ করা যাবে। ভূমি থেকেই হোক বা সমুদ্রের জলের নিচে থাকা সাবমেরিন থেকেই হোক কিংবা ফাইটার জেট থেকেই হোক, অর্থাৎ ব্রহ্মোস মিসাইল ল্যান্ড বেস, সি বেস, সাবমেরিন বেস, এয়ার বেস সিস্টেমে সজ্জিত থাকবে। যদি রোলের কথা বলেন তাহলে এই ব্রহ্মোস 2 মিসাইল হাইপারসনিক মিসাইলের সাথে সাথে অ্যান্টিশিপ, ল্যান্ড অ্যাটাক, এয়ারবেস, সার্ফেস টু সার্ফেস সব ধরনের রোলেই ব্যবহার করা যাবে। ব্রহ্মোস মিসাইলের ডিজাইন সম্পূর্ণরূপে একটি স্টেলথ ডিজাইন, যে মিসাইলকে কোনো রাডার ডিটেক্ট করতে পারে না। সাথে ব্রহ্মোসের স্পিড এতটাই হাই যে বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা নেই এই ক্রুজ মিসাইলকে আটকানোর। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ব্যালিস্টিক মিসাইলের স্পিড তো ক্রুজ মিসাইলের স্পিডের চেয়ে অনেক বেশি, তাই ব্যালিস্টিক মিসাইলকে যদি আটকানো যায় তাহলে ব্রহ্মোস মিসাইলকে কেন আটকানো যাবে না। তাহলে বলে রাখি, ব্যালিস্টিক মিসাইল হলো কোনো ফিক্সড টার্গেটকে হিট করার জন্য, তাই ব্যালিস্টিক মিসাইলকে ডিটেক্ট করা সম্ভব। কিন্তু ভারত রাশিয়ার এই ক্রুজ মিসাইল কোনো ফিক্সড টার্গেটের জন্য নয়, এই মিসাইল ফাইটার জেটের মতো নিজের রাস্তা বদল করে নিজের টার্গেটের দিকে অগ্রসর হয় এবং ভূমি থেকে খুব কম উচ্চতায় হাই স্পিডে গিয়ে নিজের টার্গেটকে হিট করে। অর্থাৎ যে লক্ষ্যবস্তুর দিকে এই মিসাইল ছোড়া হয় সেই লক্ষ্যবস্তু যদি অন্য স্থানে সরেও যায় তারপরেও এই মিসাইল নিজের রাস্তা বদল করে অটোমেটিকলি সেই টার্গেটকে গিয়ে হিট করে। এই জন্যই ব্রহ্মোস মিসাইলকে ঠেকানোর মতো ক্ষমতা কারো নেই।
ব্রহ্মোস টু এর স্পিড যেখানে 7 Mach আর রেঞ্জ সেখানে 600 কিলোমিটার, এই 600 কিলোমিটার পাড়ি দিতে এই ব্রহ্মোস টু মিসাইলকে সময় লাগবে মাত্র 4 মিনিট 11 সেকেন্ডের মতো। আর এই এত কম সময়ে বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা নেই এই মিসাইলকে ডিটেক্ট করে ধ্বংস করার। এইসব ফিউচারগুলোর দিকে এই নজর দিলেই বোঝা যায় ব্রহ্মোস টু মিসাইল হতে চলেছে এক ব্রহ্মাস্ত্র যার জবাব বিশ্বের কারো কাছেই নেই। সব ঠিক থাকলে 2020 সালের শেষ দিকেই ব্রহ্মোস টু মিসাইলের পরীক্ষা হবে এবং 2022 থেকে 2023 সালের মধ্যেই ব্রহ্মোস টু সার্ভিসে আসবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর ভিডিওটি পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।